দিহানামেরে মুখরিত শিবসাগরের বোর্ডিং খেলপথার প্রতিকূল বতরকু নেউচি দুই শতাধিক আয়তীয় বোর্ডিং খেলপথারক করেছে দিহানামর আখরা। এই আখরাই বিনন্দীয় করে তুলিলে অঞ্চলটির পরিবেশ। অহা 18 জানুয়ারীর চৌধুরীদিনিয়া কার্যসূচীরে মাজুলীর আউনিআটি সত্রত অনুষ্ঠিত হব ভাওনা সমারোহ। ভাওনা সমারোহের উদ্বোধনী অনুষ্ঠানত রাজ্যের 10 সহস্রাধিক মহিলা তথা আয়তীয় একেলগে পরিবেশন করব দিহানাম। মাজুলী শ্রী শ্রী আউনীআটি সত্রত 2006 চনের ভাওনা প্রতিযোগিতা আরম্ভ হয়। এইবার একটা নেতৃত্ব আমি কার্যসূচী লৈছো 10,000 মহিলাক একত্রিত করে এটি দিহানামে মূল অনুষ্ঠান শুভারম্ভ করি, যত মুখ্যমন্ত্রী থাকিব। আর তারপরে আজি এই শিবসাগর দেখিছে আপনি যে বিভিন্ন প্রান্তের প্রায় 2,000 অধিক আই সকল সমবেত হয়েছে। এই অনুষ্ঠানত অংশ লবলৈ শিবসাগরের পৰা রওনা হব 200 মহিলা। তার বাবেই শিবসাগর বোর্ডিং খেলপথারত এইদরে চলিল অনুশীলন। শিবসাগরের পৰা প্রদীপ গগৈ, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। দিহানামেরে মুখরিত শিবসাগরের বোর্ডিং খেলপথার প্রতিকূল বতরকু নেউচি দুই শতাধিক আয়তীয় বোর্ডিং খেলপথারক করেছে দিহানামর আখরা। এই আখরাই বিনন্দীয় করে তুলিলে অঞ্চলটির পরিবেশ। অহা 18 জানুয়ারীর চৌধুরীদিনিয়া কার্যসূচীরে মাজুলীর আউনিআটি সত্রত অনুষ্ঠিত হব ভাওনা সমারোহ। ভাওনা সমারোহের উদ্বোধনী অনুষ্ঠানত রাজ্যের 10 সহস্রাধিক মহিলা তথা আয়তীয় একেলগে পরিবেশন করব দিহানাম। মাজুলী শ্রী শ্রী আউনীআটি সত্রত 2006 চনের ভাওনা প্রতিযোগিতা আরম্ভ হয়। এইবার একটা নেতৃত্ব আমি কার্যসূচী লৈছো 10,000 মহিলাক একত্রিত করে এটি দিহানামে মূল অনুষ্ঠান শুভারম্ভ করি, যত মুখ্যমন্ত্রী থাকিব। আর তারপরে আজি এই শিবসাগর দেখিছে আপনি যে বিভিন্ন প্রান্তের প্রায় 2,000 অধিক আই সকল সমবেত হয়েছে। এই অনুষ্ঠানত অংশ লবলৈ শিবসাগরের পৰা রওনা হব 200 মহিলা। তার বাবেই শিবসাগর বোর্ডিং খেলপথারত এইদরে চলিল অনুশীলন। শিবসাগরের পৰা প্রদীপ গগৈ, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট।